হাই গাইস, আশা করি তোমরা সবাইকে ভালো আছো, আমি ভালো আছি। হাই গাইস, কে বলে? আমাদের দেবনাথ কাকিমা বলে। তো দেবনাথ কাকিমার সুপুত্র একটা লাইভ করছে, এখনও বোধ হয় করছে, আর আমি ভিডিওটা করছি, দু মিনিট রেখেছি, দু মিনিট। তো সেই দু মিনিট ভিডিওতে যেটা দেখলাম সেটা হচ্ছে ও বলছে যে ঈশানীকে তো আমার কেউ নয়, ঈশানীকে যদি আমি সাপোর্ট করতাম তাহলে কি আমি ঝিনিকে বলতাম আসতে? ও তো একটা পাগল, ও তো একটা এই, ওর মা খুব খারাপ, ওর বাবা খারাপ, ও 14 গোষ্ঠী আমাদের নিয়ে বাজে ভিডিও করেছে, আজকে যদি ও ঠিক থাকতো আসতো কি? হ্যাঁ, একদম সত্যি কথা, একদম সত্যি কথা। ঝিমি যাবার পরে ওর মা গোষ্ঠী ভিডিও করেছে, আর তোরা চুপ করেছিলিস, তাই না? ঝিমি যাওয়ার পরে হাতে গোনা বোধ হয় একটা কি দুটো ভিডিও দেখা যাবে, তাও তোদের হাজারটা নামার পর, আর তোরা একটাও করিসনি, তাই কি? নাকি মামা মাসি সবাই মিলে একটা লাইভে তোকে তোকে, তাই না? তোর মামা বলেছিল, আর তোর মা তো প্রত্যেক দিনই হাই গাইস করে বসেই পড়ে, আর মাসিও বসছিল আগে। দীর্ঘ দিন ধরে যখন মেয়েটার পেছনে লাগা হয়েছিল তখন পিপালের মেয়ে বসেছিল, পিপালের গোষ্ঠী তোদের নিয়ে বলেছে। আচ্ছা, গত এক মাস সেরকম কোনো কন্ট্রোভার্সি ওদেরকে কেউ করতে দেখেনি, এখন সে যেটা চালু হয়েছে। তোর মা কিন্তু খামতি দেয়নি, হাই গাইস, তাই না? কাকিমা কেন কাঁদলে? হাই গাইস, এই 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 কাকিমা, এটা উচিত নয়। হাই গাইস, কোনো শিক্ষা আছে, কোনো এই আছে? কিচ্ছু খামতি দেয়নি, শোনা বাপ আমার, তুই হয়তো কালা আর না হলে তোর মেমোরি লস ঝিমির থেকেও বেশি, ওই জন্য সব ভুলে গেছিস। আচ্ছা, আর একটা কথা বলি, ঝিমি ভীষণ খারাপ, শাঁকা পলা আয়স্ত সব খুলে ফেলেছে। আহারে, ঈশানী ভীষণ ভালো না? বিয়ে না হতেও এক মাথা সিঁদুর নিয়ে শর্টস রিলস করছে, সিঁদুরটা কাটছিল তোর নাকি? যাই হোক, কি জন্যে শাঁখা পলাটা পড়বে বলতে পারিস? ঈশানী তোর জাস্ট ফ্রেন্ড, ঈশানী দেবনাথের জাস্ট ফ্রেন্ড। আচ্ছা, জাস্ট ফ্রেন্ডকে নিয়ে কোনো একান্তে গিয়ে, মানে দীঘা এরম জায়গায় গিয়ে রাত কাটানো যায় হোটেলে একা, জাস্ট ফ্রেন্ড, সেই জেফার প্রীতমের মতন জাস্ট ফ্রেন্ড? আচ্ছা, জাস্ট ফ্রেন্ডকে নিয়ে মেলায় গিয়ে হই হই করা যায় একা, আর একটা কে ছেলে ছিল, জাস্ট ফ্রেন্ড যে প্রাক্তন বউ ছিল, মাইন্ড ইট, শুধু ফ্রেন্ড না, সে ছিল প্রাক্তন বউ, এটা একটা বিরাট ভাইটাল পয়েন্ট। জাস্ট ফ্রেন্ড যদি সুচেতা হতো তাহলে মানুষ এটা বলতো না, কিন্তু যেহেতু এ প্রাক্তন ছিল, শুয়ে বসে গেছে অনেকদিন, তো সেই জাস্ট ফ্রেন্ডকে নিয়ে কি বিয়ে বাড়িতে, নিজেদের বিয়েতে নিমন্ত্রণ করে তিন দিন ধরে নাচা গানা শোয়া খাওয়া সব করা যায়? জাস্ট ফ্রেন্ডকে নিয়ে মায়াপুরে গিয়ে হোটেলে থাকা যায়? পৃথিবী অনেক এগিয়ে গেছে, ফরেনারদের থেকেও তোরা অনেক বেশি এগিয়ে গেছিস, ভারতীয় কালচার কি আমরা বোধহয় ভুলে গেছি। জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ডকে নিয়ে বোধহয় প্রেজেন্ট বউ থাকাকালীনও ফিজিক্যাল রিলেশন থেকে আরম্ভ করে সবই করা যায়, তাই না? জাস্ট ফ্রেন্ড, এর থেকে বুক বাজিয়ে যদি তুই পরকিয়া করতিস হয়তো সেটাও মানুষ বলতো, ঠিক আছে বউ চলে গেছে, আত পাগলি, জড়িয়ে গেছে ছেলেটা, কিন্তু প্রাক্তনের সঙ্গে যে গেমটা খেললি সেটা একটু চোখে লাগছে। একটা সম্পর্ক যখন তিক্ত হয়ে যায়, মানে তোর সঙ্গে তোর প্রেজেন্ট বউয়ের যে সম্পর্ক সেটা একদম তিক্ত সম্পর্ক, কারণ ও কোথাও থাকতে পারে না, এটা ঠিক কথা, আজকে ও নিজের জায়গা ছেড়ে দিয়েছে বলে ওই কাল নাগিনী ঢুকতে পেরেছে, ও না ঢুকলে অন্য কেউ ঢুকতো, কিন্তু তাকে নিয়ে হয়তো এত কথা হতো না, কিন্তু যেহেতু এই কাল নাগিনী গেম প্ল্যান করে ঢুকেছে অনেকের সঙ্গে, সেহেতু কথাটা অনেক বেশি হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু তোর দোষ আমি দিচ্ছি না, শূন্যস্থান খালি থাকে না, কিন্তু যেহেতু জিনিসটা গেম প্ল্যান করে আগের প্রাক্তনকে ঢোকানো হয়েছে সেহেতু চোখে লাগছে। তো এটা যদি ঝিমের ক্ষেত্রেও আগে প্রাক্তন আসতো তাহলেও ঠিক একইভাবে তোদের এদিক থেকেও কথা উঠত, কারণ সব কিছু করে লোক প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছে, তারপরেও যখন জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড করা হয় না, হাস্যকর লাগে আর কিছু লাগে না, কারণ পাবলিক তো ঘাসে মুখ দিয়ে চলে না, তোদের বয়সটা অনেক কম, সেই বয়সটা প্রত্যেকে পেরিয়ে এসছে।
তো জাস্ট ফ্রেন্ড না করে না জিনিসটা মেনে নে। আর আজকে ঝিমির কাকিমা পূজা কাকিমা হয়ে গেল। দুদিন আগে বোধহয় তুই তাকে খা মা বলে গালাগালি দিয়েছিলি গাড়িতে বসে, মনে পড়ে? সেদিন বোধহয় কাকিমার সঙ্গে সেটিংটা হয়নি, তারপরে হয়ে গেছে। আর এদিকে আমি পূজাকে বলবো, নাম করছি কিছু মনে করো না, আর পিপালকে বলবো আপনাদের মধ্যে খেয়েও খেয়েটা বন্ধ করুন, অন ক্যামেরা যা করবেন ভেতরে ভেতরে করুন। আপনাদের এই খেয়েও খেয়েতে অন্যজন আরও বেশি সুযোগটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আপনাদের হাজবেন্ডরা ভাই ভাই হয়, তো তাদের মধ্যে লাঠালাঠি লাগিয়ে মনে হয় কোনো লাভ নেই। আর আপনাদের যায় যায় যে লড়াইটা সেটা রেভিনিউয়ের জন্য এখানে না আনলেই ভালো হয়। আপনারা দুজনেই খুব সতী, ঠিক আছে, সতী লক্ষ্মী হয়ে থাকুন। এখানে এনে জিনিসটাকে আর ক্যাচরা করবেন না, তাহলে কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দুজনকেই ছুলতে ছাড়বো না, তখন আবার ভালো লাগবে না। পূজাকে আমি একটু অন্য চোখেই দেখি, ভালো লাগে আমার মেয়েটাকে। ওর অতীতে কটা বিয়ে আছে, ওর কী আছে সেগুলো জেনে আমার লাভ নেই, কারণ ও যেটা বলে সেটা ঠিকঠাক বলে। তবে হ্যাঁ, ওই ওই ছেলেটাকে যদি ও সাপোর্ট করে থাকে তাহলে আমার মনে হয় ও ঠিক করেনি। পূজা, তুমি ঠিক করোনি। ওই চরিত্রহীন ছেলেটাকে এখন আমি বলবো ও চরিত্রহীন, কারণ ও চলে যাওয়ার পরে ও যদি কারোর সঙ্গে জড়িয়ে পড়তে সেটা আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু ও থাকাকালীন ওই মেয়েটার সঙ্গে ও যে জড়িয়ে সব কিছু করেছে, তারপরেও তুমি যে ওর সঙ্গে ওর পটিয়ে দেবার জন্য যে ভেতরে যদি এটা করে থাকো, আমি জানি না তুমি করেছো কি, ঠিক করোনি। এই ব্যাপারটা যদি এখনও তুমি থাকো যুক্ত, বেরিয়ে এসো, ঠিক নয় এটা, একটা মেয়ের লাইফ নষ্ট হয়ে যাবে। কারণ ও তো আটপাতলি, ওর কোনো মাথার ঠিক নেই, ও আজে কাল সে এরকমই করতে থাকে, কিন্তু তোমার তো মাথা ঠিক আছে, তো ওই ছেলেটার কাছে গেলেও ভালো থাকবে না, কারণ ও থাকাকালীনই প্রাক্তনের সঙ্গে ও সব রকমই সম্পর্ক ছিল। ও তো পাগল, ও যাবে ঠিক এক মাস থাকবে, এক মাসও থাকবে না, তারপরে চলে আসবে, কারণ ও যে কী চায় ও নিজেও জানে না, ও মেন্টালি সত্যি ডিস্টার্ব, এবং ডিস্টার্বটা হয়ে গেছে আরও বেশি প্যাম্পারে নিয়ে মায়ের। তো এটুকুই বলার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই সমস্ত গাঁজা করি জিনিস লাইভ করে এই পি দেবনাথ না বললেই ভালো হয়, তার মা তো এমনি জ্ঞান ট্যান দেয়, তো একটু বোঝাক যে আট পাগলের মতন বকিস না, লোকে আরও জুতো খাবি, কারণ তোর সঙ্গে ঈশানের যা রাঙ্গালিয়া লোক দেখে ফেলেছে, এরপরে যদি জাস্ট ফ্রেন্ড করিস তাহলে একটা জুতোও মাটিতে পড়বে না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখো, দেখে একটু লাইক কমেন্ট করো আর কি। এরপরে আসছি দুই জায়ের খেয়েও খেয়েই নেই কিছু কথা বলতে, সেটা পরের ভিডিও বলবো। তো আজকে সেটা